गुड आफ्टरनून एवरीबॉडी। तो আমরা আজকে এইখানে কেন সবাই এলাম এটা কি আমরা জানি না জানি না? যদি না জানি তাহলে আমি একটু বলি কেন এসেছি আমরা। আমরা এসেছি মোটিভেশন ক্লাস করতে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ মোটিভেশন। আমি নর্মাল ভাষায় বলি, যদি আমরা একটা মানে আমরা আমাদের রান্নাঘরে হাঁড়ি পাতিল পাওয়া যায়, হাঁড়ি পাতিল পাওয়া যায়, এভরিবডি শুড হ্যাভ টু রেসপন্স মি হোয়াট আই এম সেইং। তো হাঁড়ি পাতিল পাওয়া যায়, তো সাপোজ আমি একটা হাঁড়ির মধ্যে একটা ডাল আমি মানে কিছু ডাল নিয়ে সেটাকে আমি গরম করছি কিছুক্ষণ করে, ডাল বাদ দাও, দুধ নিলাম, সেটা কি হবে কিছুক্ষণ পর সেটা গরম হবে, তারপর কি হবে একটা ফেনার মতো উঠবে, ঝাঁকের মতো উঠবে, ইয়েস অর নট? তো ঝাঁকের মতো যদি উঠে তখন এই ঝাঁকটা কি সবসময় থাকে না আবার নেমে যায়? নেমে যায়, কিন্তু একটা বাবলস এর মতো উঠে, ওটা কি না? বাবলসটা কিন্তু যতক্ষণ তুমি হিট দিবে ততক্ষণই বাবলসটা থাকে, ইয়েস অর নট? গেটিং মাই পয়েন্ট হোয়াট আই এম সেইং? আমি যা বলছি সেটা আমাদের বুঝতে হবে, আদারওয়াইজ ওয়ার্কশপের কোনো মানে নেই। তো আমরা যদি বাবলসটা বাবলসটা কি হয় অনেকক্ষণ মানে এই বাবলসটা থাকে, কিন্তু যে ঝাঁকটা ওঠে এটা কি সবসময় থাকে? এটা কিন্তু একবার উঠে নেমে যায়, শেষ। সেম মোটিভেশন হচ্ছে আমি তোমাদের মধ্যে যদি একটা বেশি গরম হিট দেই তো ঝাঁকের মতো সেটা একবার উঠবে তারপর আবার নেমে যাবে, কিন্তু বাবলস যেটা এটা কিন্তু সবসময় থাকে, এটা হচ্ছে এটাকে বলে আমরা গাইড। আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা মোটিভেশনমূলক ক্লাস, অর্থাৎ একটা ঝাঁক উঠবে কিন্তু বেশিক্ষণ অব্দি ঝাঁকটা হয়তো বা থাকে না। আজকাল এখন যে জেনারেশন সবাই আমাদের সবার পড়াশোনার ফিল্ডে হোক, তারপর খেলাধুলার ফিল্ডে হোক, যে কোনো ফিল্ডে একটা আমাদের মোটিভেশন ক্লাসের খুব প্রয়োজন হয়। তো আমাদের যেহেতু মোটিভেশন ক্লাসের প্রয়োজন হয়, তো যেহেতু তোমাদের এক্সাম নিকটবর্তী, সেই জন্য আমি আজকে এই ওয়ার্কশপটা মানে রেডি করলাম। সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ, আমি ওয়ার্কশপটার নাম দিয়েছি ওয়েলকাম এক্সাম। ওয়েলকাম এক্সাম, এক্সাম আমরা সাধারণত কি করি? এক্সাম দেখলে আমরা সাধারণত কি করি? ভয় পাই। কেউ কি এক্সামকে ওয়েলকাম করি না? আমরা এক্সামকে কি করি? দূর ভাগাই। বাট আফটার টুডেজ ওয়ার্কশপ আমরা চেষ্টা করবো এক্সামকেও যাতে আমরা ভয় না পাই, এক্সামকেও যাতে আমরা ওয়েলকাম করতে পারি। যে জিনিস ভাল লাগে সেই জিনিসকে আমরা ওয়েলকাম নিশ্চয়ই করব। তো যাই হোক, রুলস এন্ড রেগুলেশন অফ টুডেজ প্রোগ্রাম ওয়ার্কশপ। ফার্স্ট ইজ অল ওপেন মাইন্ড। ওপেন মাইন্ড মিনস আমার কোনো কিছু যদি সাপোজ ধরো কোনো একটা কন্টেইনারে, কোনো একটা কন্টেইনারে তুমি কিছু ঢুকাবে, তার জন্য কি ধর করতে হবে? কন্টেইনারে মুখটা ওপেন করতে হবে, ইয়েস অর নট? কন্টেইনারে মুখটা ওপেন করতে হবে। আমাদের আমি যা বলছি তা তোমাদের শোনার জন্য কি দরকার? মাইন্ডের যে ঢাকনাটা আছে সেটাকে ওপেন করা প্রয়োজন। তো সেটা তো আমাদের এই নর্মাল কন্টেইনারের ঢাকনার মতো এইভাবে না যে আমরা এরকম ভাবে ঘোরাবো আর সেটা খুলে যাবে, ইয়েস অর নট? খুলবে কি না? আমরা আমাদের মাইন্ডটাকে ওপেন রাখবো যে আমি যা বলবো আমরা শুনবো, ইয়েস অর নট? নেক্সট ইজ পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং মিন্স কোনো জিনিস পজিটিভলি ভাবা। আমাদের মানুষ, আমরা যারা হিউম্যান বিং, আমরা সবাই যে কোনো জিনিসের আগে নেগেটিভ ভাবি। যেরকম ধরো আমরা ওয়ার্কশপের জন্য যদি আমরা কাউকে বলি আসার জন্য, সবাই কিভাবে কি হবে করে, নেগেটিভটা আমরা সবসময় আগে ভাবি। বাট আমাদের কোনটা ভাবা উচিত? সবসময় পজিটিভ থিঙ্কিং। তো হোয়াট ইউ মিন বাই পজিটিভ থিঙ্কিং? পজিটিভ থিঙ্কিং মিন আমি যদি একটা স্টিক নিই, লম্বা স্টিক, স্টিককে আমরা এই একটা আঙ্গুলের মধ্যে এরকম ব্যালেন্স করতে পারি, তো খেলি মানে ছোটবেলায় দেখেছি অনেক। তো আমরা যদি এরকম ভাবে ব্যালেন্স করি, আমাদের আই কন্টাক্টটা কোন দিকে থাকে দেখবে? সবসময় স্টিকে উপরের দিকে থাকে, ইয়েস অর নট? তো স্টিকটাকে কখনো তার নিচের দিকে তাকিয়ে ব্যালেন্স করা সম্ভব হয় না। তো সেম পজিটিভ থিঙ্কিং মিন্স অলওয়েজ লুক আপওয়ার্ডস ডিরেকশন, আমরা সবসময় উপরের দিকে তাকাবো। তার মানে এইটা নয় যে তুমি আজকে থেকে বই এইভাবে রেখে পড়বে, মিন্স ইউ আর
মাইন্ড ইউর থিঙ্কিং ইজ অলওয়েজ টুয়ার্ডস আপ, আমরা সবসময় উপরের দিকে চিন্তাধারা রাখবো। নেক্সট হচ্ছে সুইচ অফ ইউর মোবাইল অর সাইলেন্ট মোড, আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ ডান দিস, ইয়েস অর নট? নেক্সট, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? অনেকের মাথায় এরকম কোশ্চেন আসতে পারে, কি জন্য এলাম জানি না, অনেকের মধ্যে এক্সক্লেমেটরি সাইন, অনেকের মধ্যে স্টপ মানে জানি না কেন এলাম, অনেকের মধ্যে হতে পারে যদি চিহ্ন কমা, সো সবগুলি বাদ দাও। হোয়াই উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখন কেন এসছি? আমরা এসছি টু মোটিভেট আওয়ার সেলফ। ওকে, এবার আমরা যে কোনো জিনিস করার আগে প্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কারণ। কারণ মানে রিজন, রিজন মানে কজ। আমরা কোনো জিনিসের কারণ ছাড়া কখনো আমরা করতে পারি না। সাপোজ আই এম গিভিং অ্যান এক্সাম্পল, কোনো জিনিসের কারণ ছাড়া আমরা করি না। সাপোজ তুমি ফুটবল খেলা আমরা দেখি, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেট এত কান্ট্রি কিন্তু দেখে না যত কান্ট্রি ফুটবল দেখে, 32 কান্ট্রির এভাবে ফুটবল খেলা চলে, ক্রিকেট কিন্তু 12টা কি 14টা ম্যাক্সিমাম, তো ফুটবল ফ্যান ফলোয়িং কিন্তু অনেক আছে। তো ফুটবলের মধ্যে কি হয়, 90 মিনিটসের গেম, একটা বড় মাঠ, কি করে তারা, এই দিকের বল এই দিকে নেয়, কিন্তু আমরা তদুপরি খুব অ্যাট্রাকশন সহকারে দেখি, কেন দেখি, কারণ আমাদের কনসেন্ট্রেশনটা কি থাকে, কখন ওই দুটো গোল পোস্টের মাঝখান দিয়ে বলটাকে ঢুকাতে পারবে, ইয়েস অর নট? আমরা দেখি এই দিকের তারা ওই দিকে ঢুকাবে আর এই ওই দিকের তারা এই দিকে ঢুকাবে, ইয়েস অর নট? সাপোজ ধরো ওই গোল পোস্ট দুইটা নাই, নেই, সেম খেলছে, আরে এরকম অনেক খেলা হয়তো যে গোল হয় না, 90 মিনিটসের গোল হয়নি, হয় না, হয় না? সাপোজ ধরো সেম খেলাটা তুমি দেখছো কিন্তু গোল পোস্ট দুইটা উঠিয়ে নেওয়া হয়েছে, তখন কি তোমার খেলাটা দেখতে ভালো লাগবে, কি মনে হবে, এদিকের বল এদিকে যাচ্ছে, এদিকের বল এদিকে যাচ্ছে, তার মানে সেম খেলাটাই যদি গোল পোস্টে আমরা অ্যাড করে দিই, গোল নাও যদি হয় তবুও আমাদের ইন্টারেস্ট লাগবে না, লাগবে না, কেন লাগবে, বিকজ দেয়ার ইজ এ গোল পোস্ট। সেম আমাদের লাইফে যদি কোনো গোল পোস্ট না থাকে, দ্যাট ইজ যদি কোনো গোল না থাকে, তাহলে আমরা এই যে মাঠে যে আমরা খেলছি সেটা কোনো লাভ হবে, ইয়েস অর নট? সো ফার্স্ট অফ অল উই শুড হ্যাভ টু সেট এ গোল, উই শুড হ্যাভ টু সেট এ গোল, গোল, ইয়েস অর নট? মাঠের এক্সাম্পলটা বুঝতে পারলাম, খেলার এক্সাম্পলটা, উই শুড হ্যাভ টু সেট এ গোল, উইদাউট গোল উই ক্যানট ডু সামথিং, আমাদের ওই খেলার মতো লাগবে, গোল পোস্ট ছাড়া মনে হবে যে একবার এইদিকে যাচ্ছি একবার এইদিকে যাচ্ছি, ইয়েস অর নট? ওকে, তো আমরা প্রথম আমরা কি সেট করব, একটা গোল সেট করব যে আমাদের এটা করতেই হবে, ইয়েস অর নট? নেক্সট, আপকো জিন্দগি মে ও নহি মিলতা জো আপকো চাহিয়ে, আপকো জিন্দগি মে ও মিলতা হ্যায় জো আপকো চাহিয়ে হি চাহিয়ে, কুছ সমঝ মে আয়া কি নেই আয়া? আপকো জিন্দগি মে, দোহরা মেরে সাথ, আপকো জিন্দগি মে ও নহি মিলতা জো আপকো চাহিয়ে, আপকো জিন্দগি মে ও মিলতা হ্যায় জো আপকো চাহিয়ে হি চাহিয়ে, সমঝ মে আয়া? কুছ যেটা শুধু আমরা চাই সেটা আমরা, আর যেটা আমরা চাই এবং চাই, yes, getting my point, okay, we have two things in our body, one is body, another one is mind, what do you think, body's power beshi naki mind er power beshi? Mind er power beshi, sure, onek amra oneke kintu amra body's power দেখাই কিন্তু মাইন্ডের পাওয়ার বেশি। যেরকম আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কারো কাছে খাটো করে বলছি না, যারা আমরা একটা বিল্ডিং বানাতে গেলে কি দরকার হয়, কি দরকার হয়, বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন ধরনের লোকের দরকার হয়, লেবার দরকার হয়, সিমেন্ট লোক দরকার হয়, তারপরে ওই যারা ইটগুলিকে একটার সঙ্গে একটা জয়েন করবে ওনার দরকার হয়, ইয়েস অর নট?
এবার সারা দিন রাত কাজ করে ওরা ওনারা কত ইনকাম করে? আর একজন ইঞ্জিনিয়ার এসে কি করে? এই রডটা এই জায়গাতে হবে না, এই জায়গাতে হবে, ইয়েস অর নো? শুধু এই কথা বলে আর কত টাকা ইনকাম করে? তাহলে কার ইনকাম বেশি? তাহলে ওরা কি ব্যবহার করেছে? মাইন্ড ব্যবহার। তো আমরা আমরা যারা সবাই যা ইউজ করি, আমরা জীবনে যা কিছু হতে চাই সবাই যা ইউজ করি, সব কিন্তু বডির জন্য ইউজ করি, মাইন্ডের জন্য কিন্তু কেউ ইউজ করি না। যেমন এক্ষণে তোমরা এখানে যারাই বসে আছো সবাই, হোয়াট এভার ইউ হ্যাভ ওয়্যার, তোমরা যা কিছু কিনেছ, যা কিছু পড়েছ, সব কিন্তু গলার নিচ অব্দি। একজন দুজন মেয়েরা ছাড়া বাকি সবাই কিন্তু যা ব্যবহার করেছ সব নিচ অব্দি। ভালো নেকলেস গলার নিচে, ভালো প্যান্ট, ভালো শার্ট, আমাদের কি হবে স্যার? আমরা যা কিছু ব্যবহার করি কি করবো? গলার নিচ অব্দি, ইয়েস অর নো? গলার উপর অব্দি কিন্তু আমরা কোনো কিছু ব্যবহার করি না, ইয়েস অর নো? যেরকম আমরা কি, আমরা যদি সাবানও লাগাই, সাবান লাগাই তো কোথায় লাগাই? শরীরে। যে আমি শার্ট করলাম গলার নিচে, সো উই অল আর রেডি, লাইনটা শুনবে ভালো করে, উই অল আর রেডি, আমরা সবাই রেডি থাকি, ব্যস্ত থাকি টু স্পেন্ড মানি, টাকা খরচা করার জন্য ফর ল্যাপটপ। সবাই কিন্তু ল্যাপটপের জন্য, ল্যাপটপ যদি আমরা কেউ কিনি, এখন যদি সবাই বলে যে আমার জন্য একটা বাবা একটা ল্যাপটপ দিবে, তো আমরা কিন্তু কনফিগারেশন দেখবো, ইয়েস অর নো? এই কনফিগারেশনটা ভালো হবে না, এই কনফিগারেশনটা ভালো হবে না, উই অল আর রেডি টু স্পেন্ড মানি ফর দ্য ল্যাপটপ, বাট নো ওয়ান ইজ রেডি টু স্পেন্ড মানি ফর দ্য নেক টপ। নেক টপ, নেক মানে গলা, টপ মানে গলার উপরে জায়গাটা কি? আমরা সবাই ল্যাপটপের জন্য টাকা খরচা করার জন্য রেডি, বাট আমরা কেউ নেক টপ, দ্যাট মিন্স গলার উপরের পার্টের জন্য কেউ টাকা খরচা করতে রাজি না, ঠিক আছে না? যেরকম আমি, আমরা যদি বলি যে আমরা ওয়ার্কশপ করাবো আজকে এবং সেটা তোমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে, তার জন্য 2000 টাকা করে পেমেন্ট লাগবে, সবাই কি বলবে? ধরতে আমরা কি করবো? বডি বিল্ডিং করাবো না মাইন্ড বিল্ডিং করাবো? কোন বিল্ডিংটার দরকার? মাইন্ড বিল্ডিং। বডি বিল্ডিং কিভাবে করে? ডাম্বেল নাও, তো বডি মাইন্ড বিল্ডিং হয়ে যাবে। এখানে দুটো ডাম্বেল লাগাও আর এরকম করো, হবে কি এরকম করলে মাইন্ড বিল্ডিং? নো। সো মাইন্ড বিল্ডিং এর জন্য, সো উই হিয়ার টু ডেভেলপ আওয়ার মাইন্ড, আমাদের ল্যাপটপ, আমাদের ব্রেইন। আমরা যখন ল্যাপটপ কিনি, ফ্রিজ কিনি, আমরা যখন মোবাইল কিনি, তখন আমাদের সঙ্গে একটা কি দেয়? একটা ম্যানুয়াল দেয়, ইয়েস অর নট? দেন ম্যানুয়াল চিনি, মানে কিভাবে ইনস্ট্রাকশন লেখা থাকে এটার মধ্যে, কিভাবে এটাকে অপারেট করতে হয়, ইয়েস অর নট? থাকে না? থাকে না। কিন্তু কোনো একটা শিশু যখন জন্ম নেয়, তাকে কিভাবে অপারেট করতে হয়? ভগবান কি কোনো মেনু কার্ড পাঠায়, ম্যানুয়াল কার্ড পাঠায় যে ওখানে এই বটনে টিপ দিলে বেবিটা চিৎকার করবে, ওই বটনে টিপ দিলে বেবিটা হিসু করবে, ওইখানে টিপ দিলে বেবিটা হাগু করবে, কোনো থাকে কি? না। কি তাহলে ভগবান মানুষ তৈরি করে পাঠিয়েছে কিন্তু উইদাউট এনি ম্যানুয়াল, বাট ল্যাপটপ এগুলি চালানোর জন্য কিন্তু আমরা সবাই ম্যানুয়াল করি। তাহলে যারা এই জিনিসগুলি চর্চা করে বের করেছে যে ব্রেন কিভাবে কাজ করে, এটাকে আমাদের সেই ম্যানুয়ালটা কি জানা দরকার না? দরকার না, ইয়েস অর নট? ইয়েস। বডি বিল্ডিং এর জন্য আমরা প্রথম কি করি? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, ইয়েস অর নট? বডি বিল্ডিং এর জন্য আমরা প্রথম কি করি? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে প্রথম জগিং করা, তারপর উঠক বৈঠক করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। দেন আমরা কি করি? এক্সারসাইজ উইথ আয়রন, বাটারফ্লাই, আরো অনেক কিছু আছে, ইয়েস অর নট?
ভ্যাকসিন মাইন্ড বিল ব্রেন বিল্ডিং এর জন্য প্রথম দরকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো স্যার বডি বিল্ডিং এর জন্য তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কি জানলাম, কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলি ইয়েস অর নট, এই যে জগিং করা, তারপর কি উঠক বৈঠক দেওয়া, তারপরে কি করে বডি বিল্ডিং, তারপরে আয়রন দরানো হয় ইয়েস অর নট। সেই মাইন্ড বিল্ডিং এর জন্য প্রথম দরকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাহলে কার কাছে কি কি জগিং শুরু করবে না, মাইন্ড বিল্ডিং এর জন্য আমাদের প্রথম যেটা দরকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এইগুলি ছাড়াও যদি আমরা কি কি ডেভেলপ করতে এসেছি, এখানে মাইন্ড ডেভেলপ করতে এসেছি, আর মাইন্ড ডেভেলপের জন্য আমার প্রথম কি দরকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আনসার মি, কি দরকার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলি কি কি, ডিজায়ারনেস, কি ডেডিকেশন, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, polite, obedient and honest. বুঝতে পারলাম না পারলাম না, কি বুঝলাম? What is desireness? What is the meaning of desireness? Desireness কথার অর্থ হচ্ছে ইচ্ছা। Desireness কথার অর্থ কি? ইচ্ছা। আমি যত টেকনিক ইউজ করি না কেন, যদি আমাদের মনের মধ্যে এই জিনিসগুলি না থাকে, অর্থাৎ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি না করি, তাহলে আমরা বডি বিল্ডিং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে যেরকম আমরা আয়রন ধরতে পারবো না, অর্থাৎ মাসেল গুলিকে স্ট্রাকচারে আনতে পারবো না, ঠিক তদ্রুপ মাইন্ড বিল্ডিং করার জন্য এই ক্যারেক্টারিস্টিক্স গুলি যদি আমরা মেনে না চলি, তাহলে মাইন্ড বিল্ডিং করা বুঝতে পারছি না পারছি না। স্পিড হচ্ছে, স্পিডে হচ্ছে, বোঝা যাচ্ছে? সো উই হ্যাভ টু ফলো দোজ রুলস। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ ডিজায়ারনেস। ডিজায়ারনেস কি কথার অর্থ কি? ডিজায়ারনেস কথার অর্থ কি? তাহলে এখানে কে কে বলো, রাইজ ইউর হ্যান্ড, কার কার ইচ্ছা আছে যে ভালো রেজাল্ট করা, রেজিউম হ্যান্ড, কার কার ইচ্ছা আছে ভালো রেজাল্ট করা? সবাই, আমি বললাম তোমাদের কেউর ইচ্ছা নেই ভালো রেজাল্ট করা। আমি বললাম কি, তোমাদের কারুর ইচ্ছা নেই ভালো রেজাল্ট করা। মনে মনে ভাব, ভালো রেজাল্ট করুন এটার আবার ইচ্ছা নেই, এ কি কোন স্যার? ইয়েস অর নট? বাট আই ক্যান প্রুভ ইউ। আমি ডেমো ছাড়া কথা বলি, ডেমো দেখ একটা এক্সাম্পল। একটা লোক একটা পাড়ায় বাস করে, সে খুব সাকসেস, তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, হি ইজ ভেরি হ্যাপি। আরেকটা লোক ওই পাড়ারই থাকে, বাট ওনার মতো সেই টাকা পয়সা ধন দৌলত নেই। আমি কোনটার এক্সাম্পল দিতে চলছি? আর আমি কি করতে চলছি, তোমাদের ইচ্ছে নেই, এটা প্রমাণ করতে চলছি। আর তার জন্য আমি একটা কি দিচ্ছি, এক্সাম্পল। এক্সাম্পলটা হচ্ছে কি বললাম, একটা পাড়াতে একটা কি আছে, সাকসেসফুল লোক আছে, তার কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, ইয়েস অর নট? ওই পাড়াতেই একটা লোক বাস করেন, তার কাছে তদ্রুপ পরিমাণে স্যাটিসফাইড হওয়ার মতো তার কাছে কিছু নেই। ওই আনসাকসেস লোকটা ওই সাকসেস লোকটার কাছে গেল, দাদা আমি আপনার মতো সাকসেস হতে চাই। ওই লোকটা বলল, ও হতেই পারো সাকসেস আমার মতো। বললো, কিভাবে হবো বলুন। এদিকে বললো, তোমার ইচ্ছে নেই এই জন্য তুমি হতে পারছো না। কি বলেন মশাই, আমি আপনার মতো ধনী হই, আপনার মতো ইনকাম থাকুক, আপনার মতো পয়সা থাকুক, বাড়ি থাকুক, ধন থাকুক, দৌলত থাকুক, সেটা আমার ইচ্ছে নেই। উনি বললেন, বললাম তো নেই। আরে কি বলছেন, মানে কেউ চায় না আপনার মতো এরকম বাড়ি থাকুক গাড়ি থাকুক? বললো, আরে নেই মশাই, বললাম তো নেই, যদি ইচ্ছে থাকতো তাহলে আপনিও আমার মতো হতে পারতেন। মশাই কি বলেন, উনি রেগে গেল, ইচ্ছে নাই, আপনি এইভাবে বলে দিলেন আমার ইচ্ছে নেই, আমি বুঝতে পারলাম। উনি বললেন, ঠিক আছে, কালকে সকালবেলায় আপনি আমার সঙ্গে নদীর পাড়ে আসবেন, আমি আপনার কি উত্তরটা দেব। হি ইজ ভেরি এক্সাইটেড যে আমাকে উনি আনসার দেবেন। কি আনসার দেবেন? যে আমার ইচ্ছে নাই। উনার বাড়িতে এই দিন অনেকজন নিমন্ত্রিত ছিল, মানে যে লোকটাকে আনসার দেবে, উনি নিমন্ত্রিত লোকগুলি ছেড়েও উনি আনসার নিতে গেলেন। বাড়িতে মাংস টাংস রান্না হচ্ছে, এগুলি ওনাকে এসে বললেন, দাদা এলাম আমি আপনার কাছে, আমার বাড়িতে অনেক লোক
নিমন্ত্রিত আমি মাংসটাংস বাজার করে মাছ টাছ কান্না কিনে দিয়ে আমি আপনার কাছে এসছি, আপনি আনসারটা দিন। চলুন, তো বোথ অফ দে আর ওয়াকিং, তারা হাঁটছে যত নদীর দিকে যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে জলের পরিমাণ কি হচ্ছে, তো আস্তে 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 জলের পরিমাণ কি হলো ইউরোপ দিয়ে হলো। হ্যালো, একজন যে আনসার দেবে হি ইজ প্রিপেয়ার, সে কিন্তু প্রিপেয়ার যে কি করবে, বাট ওইখান থেকে যে আছে হি ইজ নট প্রিপেয়ার যে উনি কি করবেন। ইয়েস অর নট? সে কি করলো, এমন একটা পজিশনে গিয়ে একদম ঠিক করে চাপিয়ে জলের নিচে কি ডুবে দিল, এদিকে কি হয়ে দিল ডুবে দিল। এভাবে ধরো হি ইজ নট প্রিপেয়ার, ইয়েস অর নট? সো আমি যদি একে আনসার দিতে চাই, আমি যদি এইভাবে চাপিয়ে ধরি এভাবে, ও কি করবে তখন? উঠে আসার চেষ্টা করবে। ইয়েস অর নট? ট্রাই ট্রাই কি করবে, উঠে আসার চেষ্টা করবে। একটা সময়ের পরে, একটা সময়ের পরে কি হবে, আমি আমি কি ওকে মারতে মানে মারতে এনেছি টু আন্ডারস্ট্যান্ড, ইয়েস অর নট? আবার ওকে চাপিয়ে ধরলাম, আবার ওকে আবার ওকে চাপিয়ে ধরলাম, আবার আবার চাপিয়ে ধরলাম, এভাবে উঠ। এরকম করবে না করবে না? এইবার এই লোকটা বললো, উত্তর পেয়েছেন কি মশাই, আপনি তো আমাকে মেরে ফেলতে চাইছেন, আমি উত্তর পাবো কোথায়? এবার উনি বলছেন, আনসারটা ভালো করে শুনবে কি বলবো, আমি যতক্ষণ অব্দি আপনাকে এইভাবে চাপিয়ে ধরে রেখেছিলাম জলের নিচে, ততক্ষণ আপনি কি ভেবেছেন? কি ভাবো মশাই, কোন রকম শ্বাসটা নিতে পারে কিনা, বাঁচতে পারে কিনা এটা ভাবছি। ভাই আপনি ভাবেননি জলের নিচে? ইস, উনি যদি ছেড়ে দিত তাহলে বাড়িতে মাংস রান্না হচ্ছে, একটু মাংস খাবো, এই কথা কি ভেবেছে মনে হয় ওই সময়? কি ভেবেছে, ভাবনা কি আসবে ওই সময়? আসবে কি আসবে ওই সময়? একটু অক্সিজেন নিতে পারবি না, ইয়েস অর নট? নাকি ভেবেছে ইস, উনি যদি ছেড়ে দিত তাহলে একটু তাড়াতাড়ি খেয়ে বিকেল বেলে গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যেতে পারতাম, ওই কথা কি ভেবেছে না ভেবেনি? ভাবিনি, আনসার মি, ভাবিনি। কেন ভাবিনি? কারণ ওই সময় উনার মাথা দেখতেই কি ঘুরছিল, একটা নির্দিষ্ট সময় ধরে শুধু একটাই কথা চিন্তা করাকে বলা হয় গেটিং মাই পয়েন্ট। আর আমরা এখন ভাবি 90% মার, ইয়েস অর নট? একটা পার্টিকুলার সময়, এরপর এখান থেকে বেরিয়ে অন্য কিছু, স্বপ্ন শেষ। অনেক লোকেরা আছে, আজকে যদি জাকির হোসেনকে দেখে তবলা বাজাতে, ইস কাশ আমি যদি ভালো তবলা বাজাতে পারতাম। অনেকে দেখি টিকটক স্টার, হ্যাঁ এবার ইস আমিও টিকটক চ্যানেল খুলে আমিও স্টার হয়ে যাবো, ইয়েস অর নট? তাহলে স্বপ্ন কি হয়, দিন দিন চেঞ্জ হয়। আবার চেঞ্জ হওয়ার কারণে কি হয়, ডিজায়ারনেসটা একটা থাকে না। তাহলে হোয়াট ইজ ডিজায়ারনেস? তোমরা কি সবসময় সারাক্ষণ শুধু এটাই ভাবো, আমি 90% মার্কস লাবো, আমি 95% মার্কস দেবো, আমি ভালো পড়াশোনা করবো, সবসময় কি একটাই চিন্তা করো? আমার অর্গানাইজেশনে এমন কিছু স্টুডেন্ট আছে না নাই যারা সবসময় একটাই কথা চিন্তা করে? ইয়েস অর নট? আমরা কি করি পুজোর সময়, প্রথম এটা যদি একটা গ্রাফ হয়, পুজোর সময় এই লেভেলে পড়ছি, জিরো, একদম এলো থাক করেই পড়লাম, আবার নিচে। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে তারা কি করে, অলওয়েজ এই লেভেলে পড়ছে, কিছু সময় হালকা একটু নামবে, এক্সামের সময় হালকা একটু উপরে উঠবে, অলওয়েজ সেম, এন্ড দ্যাট ইজ কলড হোয়াট, ডিজায়ারনেস। আমাদের কি সব সময় মাথায় একটাই ঘুরে যে 95% মার্কস ভালো স্কোর করতে হবে, ভালো স্কোর করতে হবে, নাকি মাথায় অন্য কিছু ঘুরে, মাথায় অন্য কিছু করে ইস ওই ছেলেটা তো দেখতে একটু সুন্দর, ওই মেয়েটা তো দেখতে একটু সুন্দর, ইয়েস অর নট? ইস এক্ষণে আগে যদি যেতে পারতাম ওর সঙ্গে একটু কথা বলতে পারতাম, ইয়েস অর নট? তাহলে আমাদের মাথায় অনেকক্ষণ ধরে একটা চিন্তা থাকে না, এই জন্য আমি বললাম তোমাদের কি নেই। তাহলে আমাদের সাকসেস হতে গেলে প্রথম কি দরকার, দেন ইজ ডেডিকেশন। হোয়াট ইজ ডেডিকেশন? ডেডিকেশন অ্যান্ড ডিজায়ারনেস বোথ আর ইন্টার রিলেটেড, একটা থাকলে আরেকটা হবে। হোয়াট ইউ মিন বাই ডেডিকেশন? ডেডিকেশন মিন্স তুমি একটাই কাজকে, একটা কাজকে মানে সাপোজ ধরো এই রোডটা দিয়ে, আমাদের এখানে যে রোডটা আছে এই রোডটা দিয়ে শুধুমাত্র এই ঘর থেকে বেরোনো যায়, আবার বেরোনোর জন্য আর এই ডুবতে গেলে এই রোডটা দিয়ে ডুবতে হবে। দিস রোজ রোড ইজ ডেডিকেটেড, এটা নির্দিষ্ট এই রুম থেকে বেরোনো, ইয়েস অর নট? তাহলে আমাদের এই রুটটা ডেডিকেটেড হতে হবে,
ডেডিকেশনটা কখন আসবে? যদি তোমার ইচ্ছাটা, যদি ইচ্ছাটা প্রবল থাকে, তাহলে তোমার ডেডিকেশন আসবে। ইয়েস অর নট? দেন ইজ ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে আমাদের নিয়মানুবর্তিতা, আমাদের একটা নিয়ম মেনে চলতে হবে। ইয়েস অর নট? এছাড়া তুমি যদি প্রত্যেক দিন আয়রনের এক্সারসাইজ করো আর বাড়িতে এসে তুমি যদি বাংলা মদ খাও তাহলে হবে? হবে কি না? তাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে ইউ ক্যান অ্যাপ্লাই ইউর টেকনিক্স। ইয়েস অর নট? সো দিজ আর দ্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ডিসিপ্লিন, পাঞ্চুয়ালিটি, সময় মেনে চলতে হবে এই পৃথিবীতে। এই পৃথিবীতে ভগবান, অনেকের প্রতি ভগবানের প্রতি কমপ্লেন থাকতেই পারে, আমার বাবা গরিব, ওর বাবা ধনী, আমি কালো ও পরিষ্কার, আমি বেটে ও লম্বা, আমার বাবার বিল্ডিং নাই, ওর বাবার বিল্ডিং আছে। কমপ্লেন আছে না নাই? থাকে না? না থাকে না। বাট একটা কমপ্লেন এই পৃথিবীতে কারোর ভগবানের কাছে নাই, সেটা হচ্ছে সময়। এই পৃথিবীতে বিল গেটস এ কতক্ষণ সময় দিয়েছে? আমাদের কি ব্যবহার করতে হবে? সময়টাকে ঠিকঠাক মতো ইউজ করতে হবে। ইয়েস অর নট? উই হ্যাভ টু ইউজ আওয়ার টাইম। যে সময়ের মূল্য দিতে জানে সাকসেস। ইয়েস অর নট? তো আমরা আমাদের এই জিনিসগুলি, দেন হচ্ছে পোলাইট। পোলাইট মানে জেন্টল, দেন অবিডিয়েন্ট, সততা, সর্বদা সত্য কথা বলিব, আর দেন অনেস্ট। অবিডিয়েন্ট মানে নম্রভদ্র, অনেস্ট হচ্ছে সততা। সো উই হ্যাভ টু ফলো অল দিস ক্যারেক্টার। ইয়েস অর নট? আর ইউ রেডি? ইয়েস স্যার। আর ইউ রেডি টু ফলো অল দিস ক্যারেক্টারিস্টিক্স? ডিজায়ারনেস, ডেডিকেশন, ডিসিপ্লিন, পাংচুয়াল, পোলাইট, অবিডিয়েন্ট এন্ড অনেস্ট। Yes, sir. So this is the first topic of our today's workshop. Then I will follow the next topic.